এই কবির যুবদলের একজন শীর্ষ নেতার কাছ থেকে পায় যে রেলে নাশকতা করতে হবে, যাতে জনসাধারণ বা সাধারণ মানুষ রেল চলাচল বন্ধ করে দেয়। এরকম পরিকল্পনা থেকে এবং ব্যাপক প্রাণহানি ঘটানোর উদ্দেশ্যেই সেই যুবদল শীর্ষ নেতার কাছ থেকে এই কবির নির্দেশনা পায়, এবং সেই নির্দেশনা মোতাবেক কবির গাজীপুর ছাত্রদলের দুইজন নেতার সাথে যোগাযোগ করে। তার একজন হচ্ছে আজিমুদ্দিন, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তোহা, এবং এই নামটি আপনারা ইতিমধ্যেই শুনেছেন, এবং গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম। এই দুজনকে দায়িত্ব দেয় জায়গাসহ এই পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য, এবং এই পরিকল্পনার অংশ বাস্তবায়ন করার জন্য তোহা এবং মাসুম স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজমল হোসেন ভুঁইয়ার বাসায় একটা মিটিং করে, এবং এটা তাদের এই নির্দেশনা এবং এই যে কবিরের কাছ থেকে যে নির্দেশনা পেয়েছে সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য তার সাথে মিটিং করে কিভাবে সেটা করবে বা সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেয়, এবং ওখানেও সিদ্ধান্ত হয় এই কাজটি করার জন্য। এবং সেই পরিকল্পনার মতো তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল নাটবল্টু খুলে রেললাইন চলাচল বিঘ্ন ঘটাবে, কিন্তু তারা কয়েকবার চেষ্টা করে সেটা করতে না পারায় কবিরের সাথে যোগাযোগ করে, এবং কবির পরবর্তীতে সিদ্ধান্ত দেয় রেললাইন কেটে ফেলতে হবে, এবং সেই কাটার লোকও সে দিয়ে দিবে, এবং সেই উদ্দেশ্যেই ইমনের সাথে সে যোগাযোগ করে। ইমন হচ্ছে তার কর্মী এবং লালবাগের 24 নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, এবং সেই কবিরও রেললাইন কাটার বিষয়টি আগে থেকে জানতো না, এবং তাকে এটা শেখার জন্য সে তাকে টাকা দেয়, কবিরকে টাকা দেয়, এবং সে দুই তিন দিন সময় নিয়ে এই বড় লোহার পাত কাটা কিভাবে কাটা যায় সেই বিষয়টি সে প্রশিক্ষণ নেয়, এবং সেটা বাস্তবায়ন করার জন্য তারা পরিকল্পনা করে যে গ্যাস সিলিন্ডার স্থানীয়ভাবে সংগ্রহ করা হবে, এবং গ্যাস সিলিন্ডারের কাটার অন্যান্য সামগ্রী তারা এই ঢাকা থেকে নিয়ে যাবে, এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে এই চারজন কবির, ইমন, তোহা এবং মাসুম এই নবাবপুর মার্কেটের একটি দোকান থেকে এই সামগ্রী ক্রয় করে এটা তারা কিনে 10 তারিখে, এই মাসেরই 10 তারিখে কিনে ইমনের বাসায় নিয়ে যায়, এবং পরিকল্পনা মাফিক যে 12 তারিখ দুপুরবেলা তোহা এবং মাসুম কবিরের ইমনের বাসা থেকে এই অন্যান্য যে সামগ্রী প্রয়োজন এটা কাটার জন্য সেটা গাজীপুরে নিয়ে যায়, এবং এই ইমন এবং কবির কমলাপুর স্টেশন থেকে ওই দিন রাত 8:30 জয়দেবপুর বাস স্ট্যান্ডে গিয়ে নামে, এরপরে পূর্ব পরিকল্পনা মোতাবেক তোহা এবং মাসুম ওখানে সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। তারা একটা মাইক্রোবাস ভাড়া করে রেখেছিল, মাইক্রোবাসে তাদের গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী ছিল, পাশাপাশি তারা যে সামগ্রী ঢাকা থেকে নিয়ে গেছে সেটাও ছিল, এবং 9:30 থেকে ওই জয়দেবপুর স্টেশনে নেমে সে তোহাকে ফোন দেয়, তোহা এই দুজনকে সেখান থেকে পিক করে, এবং আপনারা জানেন তারা ওই পূর্বের ব্রিফিংও দেখেছেন তারা একটা রেস্টুরেন্টে রাতের খাওয়া দাওয়া শেষে রাত 12:30 দিকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। রওনা দিয়ে তারা ওই বনখরিয়া নামক স্থানে তাদের গাড়িটা রেখে গ্যাস সিলিন্ডার এবং এই সামগ্রী নিয়ে তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়, এবং সেই গাড়িতে বিভিন্ন জায়গা থেকে তারা আরও বেশ কয়েকজনকে তুলে, এর মধ্যে ড্রাইভার সহ আরও যারা পথ চিনে নিয়ে গেছে এবং অন্যান্য বেশ কয়েকজনকে তারা গাড়িতে তুলে, মোট 9 জন তারা ওখানে ছিল, এবং যাওয়ার পরে তারা আগে থেকেই এই ট্রেনের শিডিউল সম্পর্কে তারা অবগত ছিল, এবং সেই সময়টি বেছে নিয়েই একটা নিয়ে এবং ট্রেন কাটার কার্যক্রম সেই ঘটনাস্থলে শুরু করে, এবং ইমন যেহেতু আগে থেকেই সেই কাটার বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিল সে ইমন অন্যদের সহায়তায় পুরো রেললাইনটা কেটে ফেলে, এবং অন্যান্য দুইজন তাকে পাহারায় থাকে, এবং আমাদের যে মূল পরিকল্পনাকারী সে পরিকল্পনাকারী এবং ওই ঘটনাস্থলে উপস্থিত থেকে এই ঘটনা নেতৃত্ব দিয়েছেন, এবং তাদের উদ্দেশ্য ছিল ট্রেন চলাচল বিঘ্ন ঘটানো, জনগণ যাতে ট্রেন চলাচল না করে, ট্রেনে না উঠে, এবং আপনারা জানেন এই ঘটনার পরে
মানুষের মনে ব্যাপক ভীতি সঞ্চার হয়েছিল এই এই কবির এই ওখান থেকে কাটার এই কাজ শেষ করার পরে তারা সকলে তোহা মাসুম ড্রাইভার সহ আপনারা জানেন গ্যাস সিলিন্ডার দুটি তারা ঘটনাস্থলে ফেলে রেখে আসে এবং অন্যান্য সামগ্রী সহ তারা ঢাকার চলে আসে এবং ওই মাইক্রোবাস থেকে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তাদেরকে নামিয়ে দেয়। নামানোর পরে এই মালামাল নিয়ে কবির ইমন তার বাসায় চলে যায় এবং কবির তার যেখানে সে থাকে সেই দিকে চলে যায় এবং এখান থেকে যাওয়ার পরে কবির তাকে বেশ কিছু নগদ টাকা দেয়। ইমনকে দেওয়ার পরে তারা দুই কবির বাসা থেকে বের হয়ে ইমন বাসা থেকে বের হয়ে যায় মালামাল রেখে এবং এই ঘটনার পরবর্তীতে তারা তাদের সেই উদ্দেশ্যের কথা উদ্দেশ্য বাস্তবায়নের কথা তারা যার কাছ থেকে নির্দেশনা পেয়েছিল তাকে জানিয়ে দেয় এবং জানানোর ঘটনা ঘটানোর পরে তাকে বেশ কিছু অর্থ প্রদান করে। সেই উৎসটাও আমরা জানতে পেরেছি যে উৎস থেকে সে টাকাটা রিসিভ করেছে এবং আপনারা জানেন এই এই কবির ঢাকা মহানগরীর ইতিমধ্যে আমাদের কাছে অন্তত 10টি ঘটনার কথা স্বীকার করেছে। 10টি ঘটনার 10টি গাড়িতে অগ্নিসংযোগ এর পরিকল্পনাকারী নির্দেশদাতা এবং অর্থ সহায়তাকারী সে আমরা আমাদের জানা মতে সে আরও ঘটনার সাথে জড়িত এবং গত কয়েকদিন পূর্বে আপনারা জানেন যে বংশাল এলাকায় পুরান ঢাকার বংশাল এলাকায় গান পাউডার সহ ছাত্রদলের আরাক কর্মী ধরা পড়েছিল এবং সে বিজ্ঞ আদালতে নির্দেশদাতা হিসাবে এই কবিরের কবির নির্দেশদাতা হিসাবে সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং সে ইতিমধ্যে আমাদের কাছে কম করে হলেও 10টি ঘটনার কথা স্বীকার করেছে। যাত্রাবাড়ি ড্যামরা নিউ মার্কেট পুরান ঢাকা এবং বিশেষ করে মহানগর দক্ষিণ এলাকার অগ্নিসংযোগের ঘটনার অধিকাংশরই আমাদের তথ্য মতে সে মূল পরিকল্পনা ও নির্দেশদানকারী এবং আমরা তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখছি। আমাদের সে আপনারা জানেন যে 29 তারিখে ডেমরা এলাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগ করে একজন হেল্পারকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। আমরা এই ঘটনার পরে আমরা তাকে খুঁজছিলাম এবং সেই ঘটনারও সে আমাদের মূল সাসপেক্ট। আমরা তাকে বিজ্ঞ আদালতে পাঠিয়ে রিমান্ডে এনে ফার্দার জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখবো। থ্যাংক ইউ সো মাচ। সে যার কাছ থেকে নির্দেশনা পেয়েছিল যুবদলের শীর্ষ নেতা সালাউদ্দিন টুকু, সালাউদ্দিন টুকু তাকে ডেকে জিজ্ঞাসা বা তাকে নির্দেশনা দেয় যে উপর থেকে এরকম নির্দেশনা আসে রেল লাইনে নাশকতা করতে হবে, সেই নির্দেশনা বাস্তবায়ন করার দায়িত্ব তাকে দেওয়া হয়।